2018 এশিয়া কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ইতিমধ্যে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। আবুধাবি থেকে জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। আঘাতপ্রাপ্ত বাঁ হাতের কনিষ্ঠা আঙুলের অবস্থা গুরুতর বিধায় সাকিব আল হাসানের ব্যাপারে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সবাই। নিউ ইয়র্কে অপারেশন করার কথা থাকলেও আগামী শনিবার অথবা রোববার মেলবোর্নে অপারেশন করাতে দেশ ছাড়বেন সাকিব আল হাসান। আজ বিকেল চার্টার ফ্লাইটে সাকিব দেশে ফিরে গেছে। এখন আঙুলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। তার ইচ্ছে ছিল নিউ ইয়র্কে অপারেশন করাবে, কিন্তু আপাতত মেলবোর্নে অপারেশন করানোর সম্ভাবনাই বেশি। দেশে থেকে শনিবার বা রোববার ও মেলবোর্ন যেতে পারে, জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। এদিকে সাকিব আল হাসানের হাতের আঙুলের পরিস্থিতি কি জানতে চাওয়া হলে সুজন জানিয়েছিলেন, হঠাৎই আঘাতপ্রাপ্ত কনিষ্ঠা আঙুলে পানি জমে গিয়েছিল এবং ফুলে গিয়েছিল, ব্যাট ধরতে পারছিলেন না তিনি। তাই গতকালই আঙুলের পরীক্ষা করান সাকিব আল হাসান, কিন্তু খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন রিপোর্ট সন্তোষজনক নয় সাকিবের, সে কারণে আজকের ম্যাচে খেলছেন না তিনি। সাকিব আল হাসানের আঙুলে প্রচুর লিকুইড জমেছে, আঙুল অনেক ফুলে আছে, সে ব্যাট ধরতে পারছে না। গতকালকের পরীক্ষার পর রিপোর্ট ভালো আসেনি, তাই আজ খেলছে না, বলছিলেন খালেদ মাহমুদ সুজন। জানিয়ে রাখা ভালো, চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে চোট পান সাকিব আল হাসান। সেই চোট থেকে ফিরে নিধাস ট্রফি, আফগানিস্তান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছিলেন তিনি। ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে খেলা চালিয়ে যাওয়া সাকিব আল হাসান এশিয়া কাপের পরেই অপারেশন করার কথা ছিল, তবে দুর্ভাগ্যবশত এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফের চোটে পড়ে দল থেকে ছিটকে পড়েন তিনি।